সো হেই গাইস, আজকে মেইনলি লেগ ওয়ার্কআউট করবো। লেগের ব্যাক মাসেলটা, মানে যেটাকে হ্যামস্ট্রিং বলে, ওটা ট্রেন করবো। সো এখন জিমে চলে এসেছি অলরেডি, অ্যান্ড ফার্স্ট অফ অল কিছু স্ট্রেচিংগুলো করবো। সো আজকে তোমাদেরকে এই স্ট্রেচিংগুলো আমি শো করবো যে কী কী স্ট্রেচিং মেইনলি লেগ মাসেলটাকে অ্যাক্টিভেট করার জন্য করতে হয় বা আমি করি, সেটা পার্সোনালি তোমাদেরকে দেখাচ্ছি। সো তোমরা চাইলে করতে পারো। তো চলো, দেরি না করে, সময় নষ্ট না করে শুরু করা যায়। সো চলো। পার্টিকুলারলি আমি ঠিক করেছি যে লেগ প্রেসের যে মেশিনটা আছে হ্যামস্ট্রিংয়ের জন্য, ফার্স্টে ওটাতে সেট পারফর্ম করবো। এইবার মেইনলি ওটা লেগ প্রেসটা হচ্ছে তোমার ফ্রন্ট পার্টের জন্য লেগে, সো ওটা হ্যামস্ট্রিংয়ের জন্য পার্টিকুলারলি কী স্পেসিফিক চেঞ্জেস করতে হবে সেটা তোমাকে ভিডিওটাতে বলছি আমি, দেখো চলো। পার্টিকুলারলি লেগ প্রেসের সময় পাটাকে এইভাবে প্লেস করি। হ্যাঁ, এবার চেঞ্জেসটা এটাই হবে যে হ্যামস্ট্রিংয়ের জন্য পার্টিকুলার পাটাকে আমি এইভাবে প্লেস করবো, ঠিক আছে? এইভাবে জাস্ট হালকা বিশাপ, ওকে, এইভাবে আমি প্লেস করবো যাতে মিডিলে থাকে সেটা তোমরা চেক করে নিবে। ওকে, সো চলো পারফর্ম করা যাক এবার সেটটা। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কি যে পার্টিকুলারলি পাটা এইভাবে প্লেস করে মারলে কোন পায়ের কোন রিজিয়নটাতে মেইন প্রেশার যাবে, তাই তো? সো ওটাও দেখাচ্ছি। যখন তুমি ফুটটা এইভাবে প্লেস করো, যেটা ভিডিওতে দেখালাম আমি, হ্যাঁ, লিফটটা করে নিই, ঠিক আছে? ওকে, রেডি? ফুটটা প্লেস হয়ে গেল। এবার যখন ডাউন করবে, ডাউন করলে পার্টিকুলারলি এই জায়গাটাতে তোমার কী হয়, প্রেশারটা যাবে এই রিজিয়নটাতে, ঠিক আছে? তুমি দেখতে পাবে পার্টিকুলারলি যখন আমি মারছি সেটটা, এই পোর্শনটা প্রেশার যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, তো দেখো আমি দেখছি সেটটা, আই থিঙ্ক পার্টিকুলারলি তোমরা বুঝে গিয়েছো যে সেটটা স্লো স্লো পারফর্ম করতে হবে। ওকে, আমি র‍্যাপটা যে মারলাম স্লো স্লোয় মেরেছি, তোমরাও ট্রাই করবে স্লো স্লো, অ্যান্ড ওয়েটটা তোমাদের উপরে ছেড়ে দিলাম, তোমরা তোমাদের হিসাবে মতো ওয়েটটা চুজ করে নেবে, কারণ পার্সন টু পার্সন ওয়েট লিফ্ট ক্যাপাসিটি ভ্যারি করে, তো তোমরা তোমাদের মতো চুজ করে নেবে। এই ওয়েতে আমি এটা টোটাল চারটা সেট মারবো, এই সেটটা পারফর্ম করে নিচ্ছি আমি, দেন তোমাদেরকে পরের সেটটাতে নিয়ে যাচ্ছি। ওকে, সো আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস আমি বলিনি সেটা হচ্ছে কি, লিফ্ট তো করছো সবই ঠিক আছে, হ্যাঁ, স্লো স্লো মারবে, হ্যাঁ, ওটাও ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, লিফ্টটা যখন করছি পার্টিকুলার লেগ প্রেসে, আমি হাতটাকে এখানে গ্রিপ করছি, বিকজ এর পিছনে রিজনটা কি, রিজনটা হলো হচ্ছে লিফ্ট করার সময় যে তোমার ওয়েটটা ব্যাকওয়ার্ডে মুভ না হচ্ছে, মানে কি স্লিপ করে ওপরের দিকে না চলে যায়, ঠিক আছে? যার জন্য বডিটাকে লক করার জন্য আমি এখানটা হাতটাকে প্রেস করছি, ঠিক আছে? সো চলো আমি এটা মেনে নিচ্ছি। হ্যামস্ট্রিং এর আরেকটা সেট মারবো, সেকেন্ড সেটটা হচ্ছে তোমার কি হ্যামস্ট্রিং কার্ড, যে সেটটা তোমরা আগেও দেখেছো নর্মালি বেঞ্চটাতে শুয়ে মারতে হয়। সো চলো একবার মেশিনটাতে দেখা দিচ্ছি, ওটাতে নর্মালি কোনো মোটর মডিফাই দরকার নেই, বিকজ অফ কি ওটা মেশিনে ফিক্স থাকে সব কিছু, জাস্ট পারফর্ম করতে হবে তোমাকে শুয়ে নিয়ে। সো চলো, up, really?
যেরকম প্রতিটা সেট মারি, এটাও সেম তিনটা সেট হবে, স্লো স্লো, ঠিক আছে? প্রত্যেকটা সেটে প্রোগ্রেসিভ ওভারলোড হবে, মানে মাস্ট বি ওয়েট ইনক্রিজ হবে। অ্যান্ড কি রেপিটিশনটা যদি পারো তাহলে 10টা 12টার উপরে মারার চেষ্টা করবে, না হলে 10টা ঠিক আছে, 8টা 10টা মিনিমাম ঠিক আছে, ওকে? আর প্রত্যেকটা সেটের মাঝখানে 60 সেকেন্ডের রেস্ট, 60 টু 90 সেকেন্ড, মানে 1 থেকে 1.5 মিনিটের রেস্ট নিবা, ওকে? সো এইভাবে পার্টিকুলারলি আমি তিনটা সেট মেরে নিচ্ছি, তারপরে লাস্ট হ্যামস্ট্রিংয়ের জন্য সেটটা পারফর্ম করব, সেটা দেখাচ্ছি তোমাদের। অ্যান্ড দেন লাস্ট অ্যান্ড এন্ড সেট অ্যান্ড ফাইনাল সেট যেটা হবে সেটা হচ্ছে কাফ রেজেস। সো চলো, এই বারটা চুজ করেছি, এই যে এই বারটা দেখতে পাচ্ছো যে এটা, ওকে, এটা তোমার ডেড লিফটের বারটা, ডেড লিফটের বারটা থেকে একটু ছোট হয়, ওকে? এটাতে মেনলি আমি বাইসেপ কার্ল পারফর্ম করি, হ্যাঁ, অনেকেই করে, শুধু আমি না। হ্যাঁ, তো এটা দিয়ে আমি মারি। অ্যান্ড তোমাকে ফুট প্লেসমেন্টটা কোথায় রাখতে হবে এই পার্টিকুলার হচ্ছে তোমার হ্যামস্ট্রিংয়ের জন্য যে রোমেনিয়ান ডেডলিফটটা পারফর্ম করবে সেটাতে, সেটা দেখিয়ে দিচ্ছি। তো চলো, যে ফুট প্লেসমেন্টটা হবে সেটা হচ্ছে তোমার বাড়ির মধ্যে এই যে দুটো মার্ক করা আছে, এই মার্কটা আর এই মার্কটা, এই যে এই মার্কটা পার্টিকুলারই, এই দুটো মার্কের একদম মাপে মাপে মেটিলে, মানে জাস্ট শোল্ডারের যে লেন্থটা সেটার হিসেবে তোমাকে ফুট প্লেসমেন্টটা করতে হবে। অ্যান্ড দেন কীভাবে মারবে, ব্যাকে তো আর্চ হবে না, দেখতেই পাবা, আমি এখনই সেটটা পারফর্ম করছি, ওই ওয়েতে পারফর্ম করবে, ঠিক আছে? বাটাকে পাটা জুড়ে বলে আমি প্লেস করে নিবে, দেন হুক করলে দিকটা ফিট মিলে, দেন জাস্ট লিফট, এইবার কিভাবে মুভমেন্ট হবে সেটা দেখে স্লোলি ডাউন, স্লোলি ডাউন, ওকে, এভাবে পারফর্ম করতে হবে। তো মেনে নিচ্ছি সেটটা, দেখতে দেবো, আমি সেটটা যেভাবে দেখালাম পার্টিকুলার ওইভাবেই পারফর্ম করতে হবে। অ্যান্ড নর্মালি 12 থেকে 15টা র্যাপস হবে, ওকে, স্লো স্লো, অ্যান্ড প্রত্যেকটা সেটের মাঝখানে ওই সেম রেস্ট, 60 টু 90 সেকেন্ড, তিনটা সেট পারফর্ম করব আমি মেনে নিচ্ছি। দেন লাস্ট অ্যান্ড ফাইনাল সেট তোমাদেরকে দেখাচ্ছি, যেটা হবে কি কাফ রেজেস। সো চল, লাস্ট অ্যান্ড ফাইনাল সেট কাফ রেজেস, যেটা ক্ষেত্রে নর্মালি পাই প্লেসমেন্টটা তোমার শোল্ডার ওয়েটের সাথে সমানসমানই থাকে, একটু ভিতরে রাখবে, ঠিক আছে? অ্যান্ড জাস্ট ওয়েটটাকে লিফট, ওকে, লিফট করলে দেন জাস্ট আপ রিলিজ, বাট এমন ভাবে রিলিজ করবে যাতে কি গ্রাউন্ডে টাচ না করে, হ্যাঁ, ওটা গ্যাপ থাকে, এইভাবে প্রথম করতে হবে। আমি মেরেছি, কাফ রেজেসের ক্ষেত্রে মেনলি র্যাপ রেঞ্জটা তোমার 18 থেকে 20টা বা 25টা মারতে হবে, হ্যাঁ, নাহলে মধ্য কথা মাসেলটা ফাটে না সেরকমভাবে, ঠিক আছে? সো এটার ক্ষেত্রে, এই সেটের ক্ষেত্রে শুধুমাত্র র্যাপ রেঞ্জটা অনেক বেশি, অ্যান্ড স্লো স্লো পারফর্ম করবে, ওকে? দেন আমি মেরে নিচ্ছি, তারপরে বাকি কথা বলা হচ্ছে, চলো।
গাইস আজকে মেইনলি তাহলে লেগের এই ওয়ার্কআউট গুলো পারফর্ম করলাম যেটা তোমরা দেখতে পেলে ভিডিওতে, অ্যান্ড লাস্টের সেটটা ছিল কাফ রেজেস, আগেও বলেছি আবারও বলে দিলাম। সো আজকে ভিডিওটা এখানে শেষ করা হচ্ছে, দেখা হবে এরকম আরো কোনো একটা অন্য ভিডিওতে যেখানে তোমাদের সাথে কিছু আমি শেয়ার করবো আমার পার্সোনাল যেটা এক্সপিরিয়েন্স আছে এতদিন বডি বিল্ডিং মানে জিমের সাথে। বডি বিল্ডিং তো আমি করি না, নর্মালি একটু জিমে টিমে আসি এই ব্যাপার, ঠিক আছে? সো ততক্ষণের জন্য স্টে সেফ, স্টে স্ট্রং, স্টে হেলদি, বাই বাই।